তামিমের কথা শোনার ছিল, সেটা শুনেছি। সেই কথার প্রেক্ষিতে এখন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কি বলবেন, বলা তো উচিত, বলা উচিত না? তাই তো বলেছেন, যেমন এই প্রেস কনফারেন্সে একের পর এক তাকে নিয়ে এই বিষয় নিয়ে প্রশ্ন হয়েছে বোর্ড প্রেসিডেন্টের সেই ইন্টারভিউ, যেখানে তিনি বলেছেন শাকিব তামিম দ্বন্দ্বের কথা, বাংলাদেশ ক্রিকেট টিমের ড্রেসিং রুমে গ্রুপিংয়ের কথা, তামিম সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং শেষে গিয়ে যখন তাকে শেষ দিকে গিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে, কেমন লাগছে, আমি উত্তর ছিলাম আমি প্রস্তুত হয়ে এসেছি, আমি খুব সহজেই নো কমেন্টস বলে বিষয়টা এড়িয়ে যেতে পারতাম, বলতে পারতাম যে সিরিজ নিয়ে কথাবার্তা বলবো, কিন্তু আমি চেয়েছি, মানে আমি মানে তামিম বলছেন যে তিনি চেয়েছেন যে তিনি একটা মেসেজ দিতে চেয়েছেন, সেই মেসেজটা শুধুমাত্র হচ্ছে গিয়ে সবার কাছে সেটা ক্লিয়ার করার জন্য। তিনি বলছেন বাংলাদেশের যারা, এটা শুধুমাত্র মিডিয়ার কাছে মেসেজটা নয়, স্পষ্ট করার নয় বিষয়টা, এটা হচ্ছে কি বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান রয়েছেন সবার কাছে যেন তার মেসেজটা যায়, যেন তাদের সাকিবের যারা ইন্ডিভিজুয়াল ফ্যান রয়েছেন, তামিমের যারা ইন্ডিভিজুয়াল ফ্যান রয়েছেন, সবাই যেন মেসেজটা পায়, সেই জন্যই তিনি খোলাখুলি এই কথাগুলো বলেছেন। এবং তখন আমি তাকে জিজ্ঞেসও করেছিলাম বোর্ড প্রেসিডেন্টের প্রতিও কি একই রকম মেসেজের কথাই আপনি বলছেন, বলছেন সবার, এভরিওয়ান, সবার প্রতি দিয়েছি। তো বোর্ড প্রেসিডেন্টের প্রতি তো তিনি মেসেজটা দিয়ে দিলেন, বোর্ড প্রেসিডেন্ট যে যে কথাগুলো বলছেন সবগুলো তামিম ডিনাই করেছেন মোটা দাগে, মানে তাদের সম্পর্ক খারাপ সেটা ডিনাই করেননি, সম্পর্ক ভালো সেটাও তামিম কখনো বলেননি, কিন্তু সম্পর্কটা যে একটা প্রফেশনাল জায়গায় রয়েছে সেই জিনিসটা তামিম একেবারে ক্লিয়ারলি বলেছেন, ওইটা নিয়েও আমার কোনো বড় আপত্তির জায়গা নাই। কিন্তু যে গ্রুপিংয়ের কথা বললেন, সেটা তো তামিম বলছেন যে সেটা তিনি 16 বছরে কখনোই বাংলাদেশ ন্যাশনাল টিমে সেটা দেখেননি, গত 6 মাস তিনি ছিলেন না, তখন এটা বললো ডেভেলপ করলে অন্য কথা। এখন বোর্ড প্রেসিডেন্ট আসলে এটা এক্স্যাক্টলি কী বলতে চেয়েছেন, কোন সময়ের গ্রুপের কথা বলতে চেয়েছেন, এবং তিনি বলছেন যে এটা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা, বোর্ড প্রেসিডেন্টকে তো তাহলে এটা আসলে ক্লিয়ার করা উচিত, ক্লিয়ার এটা মিডিয়ার কাছে করা উচিত, বোর্ড প্রেসিডেন্টের ক্লিয়ার করা উচিত ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে যারা যারা রয়েছেন তাদের কাছে, তা না হলে এক ধরনের অস্বস্তির জায়গাটা কিন্তু থাকবেই। দেখুন এখন জিনিসটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে, হয় তামিম সত্যি বলেছেন অথবা বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সত্যি বলেছেন, সাকিবের ভার্সনটা আমরা এখনো জানি না। এখন সাকিবের ভার্সনটা যখন জানবো, সাকিব এসে কি বলবেন, সাকিব এসে বলতে পারেন হ্যাঁ বাংলাদেশ ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে অনেক গ্রুপিং রয়েছে, এটা কি সাকিব বলবেন, নাকি সাকিব এটা বলেন যে না তামিমের সঙ্গে আমার সম্পর্কটা আসলে খুব খারাপ, ভয়াবহ খারাপ, যেটা ক্রিকেট ফিল্ডে এফেক্ট করছে। ভাই তামিম নিজেও তো বলেন নাই যে সাকিবের সঙ্গে তার সম্পর্কটা একটা মধুময় সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, অফ দ্য ফিল্ড খুব ভালো সম্পর্ক, তা তো না, কিন্তু প্রফেশনাল সম্পর্কের জায়গায় যে 1% বিচ্যুতিও ঘটেনি, সেইটা হচ্ছে গিয়ে একসাথে এত বছর ধরে খেলছেন, একসঙ্গে ক্রিজে গিয়ে কি বলে চলে ব্যাটিং পার্টনার হিসেবে যখন রান নিচ্ছেন, যখন একসাথে উইকেট সেলিব্রেট করছেন, সব কিছুর কথা তামিম বলেছেন, তাহলে এই অভিযোগের কাঠগড়ায় সাকিব তামিমকে দাঁড় করানো কেন? বোর্ড প্রেসিডেন্টকে সেই জবাবটা বোধহয় দেওয়া উচিত, সাকিবের ভার্সনটা ডেফিনেটলি আমরা জানবো, এখন না হলে 7 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে জানবোই সাকিবের ভার্সনটা, যখন মিডিয়ার সামনে তিনি আসবেন বা সাকিবের যখন যেটা বলতে ইচ্ছা হবে। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট যে এই কথাটা বললেন, যে কথাগুলো বলে এরকম একটা গুরুত্বপূর্ণ সিরিজের আগে জাতীয় দলটাকে একেবারে পুরো আনস্টেবল করে দিলেন, সেটার দায় বোধহয় তিনি, বোধহয় না শিওরলি সেটার দায় তিনি এড়াতে পারেন না। এবং তামিমের কথা আমি আবারও বলছি, স্পেশালি গ্রুপিং নিয়ে, অস্বাস্থ্যকর ড্রেসিং রুম নিয়ে বোর্ড প্রেসিডেন্ট যা বলেছেন, হয় বোর্ড প্রেসিডেন্ট সত্য বলছেন তামিম মিথ্যা বলছেন, অথবা তামিম মিথ্যা বলছেন বোর্ড প্রেসিডেন্ট সত্য বলছেন, জিনিসটা বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ক্লিয়ার করা উচিত। একটা তিনি তার যে শঙ্কার জায়গা, সেই জন্যই গ্রুপিং যেন না হয়, ড্রেসিং রুমটা যেন হেলদি থাকে। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন কি তা করবেন?